এগুলো কি আছে? এটার বয়স হচ্ছে আপনার আজকে 44-45 ডেজ, এটার বয়স একটু বেশি, মানে ধরুন আপনার 48 ডেজ, মানে 9 ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব খুব সাবধানে রাখতে হবে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, দুমদম করে স্নান করানো যাবে না। হঠাৎ করে মনে করলাম কুকুর গরমটা স্নান করিয়ে দিয়ে করানো যাবে না, খুব ওয়েদার বুঝে রাখতে হবে। এসি বেশি অ্যাভয়েড করা ভালো, নর্মাল ওয়েদারে থাকলেই ভালো। আর একটা ব্যাপার হচ্ছে ফুডটা, একটু ফুডটাকে খুব হিসাবে রাখতে হবে। আমি মনে করলাম একটু খাইয়ে দিলাম, মানে ফুডটা চেঞ্জ করা যাবে না, আস্তে আস্তে করে ধীরে ধীরে করে যা করার একটা ফুডই থাকুক, একটা জায়গায় একটা ওয়েদার কনভার্ট হয়ে যাক ফাইনালি, তারপরে আপনি যা করার করবেন। সেটা তুমি চয়েস করছো কতদিনে কি হবে? সিক্স মান্থ কি ফুড? হ্যাঁ, চেঞ্জ 3 মাস পরে চেঞ্জ করা যাবে, 3 মাস পরে সেটা স্মুথলি ধীরে ধীরে যাই চেঞ্জ করবে ধীরে ধীরে। সেটা তুমি আমার অলরেডি 3 মাসের আগে বেশি হলে রিস্ক হয়ে যায়, যেটা তুমি অলরেডি মানে ইন ডিটেলে দিয়েছো। হ্যাঁ, তো ওবিএসলি মানে আই বাটনে আমি দিয়ে দেবো তোমার এই লিংকটা, যাতে আরো অনেকে জানতে পারে। কিন্তু মার্কেট তো ম্যাক্সিমাম তো আন্দাজেই চলে, ঠিক কাস্টমার জিজ্ঞাসা করে না আর কেউ বলে না, পাপ্পি গুলো না দাঁড়িয়ে থাকে অ্যাকচুয়ালি টোটালি ফুড স্ট্রাকচারটার উপরে। যে সমস্ত গাইডলাইন দিয়েছে তাতে আপনার উপকার হয়েছে তো? হ্যাঁ, লাইভ আপনাদের দেখিয়ে দিলাম, লোম কেটেছিলাম, লোম কাটা কাটিছিলাম, অনেক গ্রুমিং করি। কতটা আপনি দেখুন, মানে রীতিমতো কাস্টমারদের সাথে মানে ইন্টারকানেক্ট আমার ওখানে বসেই ভ্যাকসিনও করে দিয়েছি, আমি ওখানে বসে কুকুরে ভ্যাকসিনও করে দিয়েছি, উনি তো অন্ধকারে। আচ্ছা, মানে উনি একটা অন্য প্রফেশনের লোক। আচ্ছা, উনি অন্ধকারে, উনি তো জানেও না, কি জানতেন না তো? আমি বললাম পাপি যে ভ্যাকসিনটা করে দিয়ে আপনার কাজে লাগবে, দাদা আমার কথা সম্মতি হয়েছিল যে না রাজু আপনি করে দেবেন, পাপি টিপি করে দিয়েছিলাম বলে এই সমস্যা থেকে চেক আপ করে নিয়েছি। ওকে, তা আপনি মেল না ফিমেল নিয়েছেন, মানে কি নিয়েছেন? জিএসডি জিএসডি নিয়েছিলেন, লং কোট শর্ট কোট না মিডিয়াম কোট? মিডিয়াম কোট ছিল। যাক, মানে আপনারা দিন শেষে হ্যাপি আছেন? যাক ভালো, তো তোমার কাছে তো আজকে দেখলাম প্রচুর জিনিসগুলো কালেকশন আছে, ভালো ভালো। সমস্যা হয়ে গেছিল, কি করবে বুঝতে পারছি না, লিকুইডিটি কি করে দেবে, কুকুর সমস্যার মতো করে গেছিল, তখন একটা ছেলেকে দিয়ে আমি সাপোর্টও দিয়ে দিই, মানে তোমার থেকে নিলে পরে সে একদম মানে একটু দাঁড়িয়ে রয়েছে। সাপোর্ট পেয়েছি কি না? আমি লোক পাঠিয়ে দিয়েছি, সাপোর্ট পেয়েছি, মেডিসিন মেডিসিন যা ছিল সবই কিছু বলে দিয়েছে ছেলেটা, সব কিছুই বলেছি, আমার সাথে সাথে ও সাপোর্ট দিয়ে যান প্রাণ দিয়ে, যাতে কোনো অসুবিধা না। যাক, কুকুর নিলেই হলো না তো, সাপোর্টটা ওটার পয়সার থেকে দাম বেশি। তো তোমার কাছে আপাতত আজকে কি আছে? এখন ল্যাবরেটর আছে, স্ট্রিটস আছে, কালচার আছে, এটুকুনি শর্ট স্ট্রক করে একটা দেখাতে পারবে প্লিজ? ল্যাবরেটর আছে দুটো, এটা ডিপ ব্রাউন আছে, লাইট ব্রাউন আছে। এটা মেল না ফিমেল? মেল। এটা নিয়ে যখন এই বয়সে আসবে তখন এরকম
প্রাইস কেমন রাখলে বললে? এই যে এখন সিজন যাচ্ছে অলরেডি একটা জন্য অফার, বুধবার দিন উল্টো রাত আছে, অফার আছে, বিশাল অফার আছে, ফোন করলেই বুঝতে পারবে ধামাকাদার অফার, তাই তো? একদম, সাড়ে দশ এখন দাম, তখন হিউজ অফার, তখন হিউজ অফার, এখন বন্ধুরা এখানে আপনারা দেখছেন সাড়ে দশ মার্কেট থেকে আচ্ছা দাদা, অফারটা কি শুধুমাত্র এই রিসের জন্যই, এই ল্যাবের জন্যই, না কিনা সবার? সব কটা সাড়ে পাঁচ, একটা এখন দাম, এটা সাড়ে পাঁচ দাম, এটা একটা গোল্ডেন আছে, এটা সাড়ে পাঁচ, বাহ বিউটিফুল, এটা কি আছে? লাসা স্পিডস, স্পিডসই আছে, এ তো রিচ ব্রাউন কালার, রিচ ব্রাউন, একদম রিচ ব্রাউন, এদের এখন এই ওয়েদার যা যাচ্ছে, তুমি তো সমস্ত কিছু সাজেস্ট করো, যাদের লং কোট হয় তাদের জন্য স্পেশাল কিছু সাজেশন? লং কোট হলে তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমে গরম ছিল, এখন তো নর্মাল যেরকম হয়, গরম তো কোন কমছে না দাদা, এতই গরম কমছে না, গরম থাকলে তো মুশকিল হয়ে যাবে, সেই বুঝে চলতে হবে। আচ্ছা তোর প্রাইস কি রেখেছিলে স্পিসে? স্পিসে সাড়ে পাঁচ করে দাম, ওইটা বাদে ওটা সাড়ে সাত, ওটা সাড়ে সাত গোল্ডেনটা, এগুলো সাড়ে পাঁচ। তাহলে বন্ধুরা দেখে নিতে পারছেন, থ্যাংক ইউ, তাহলে অফার হোক রথের জন্য, রাজুদাকে ঘাটতে চলো, দেখা হবে, খেলা হবে, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড লগ।